আমরা নারী, তাই আমরা চাই নিজে কিছু না কিনে ঘরের ছোট্ট একটা জিনিস হলেও কিনে নিতে চাই। আরও চাই যার যাই আছে তা দিয়ে পুত্রি কোনায় কোনায় জিনিসপত্র দিয়ে শোপিস, বিভিন্ন ধরনের ফুল ফুলদানি দিয়ে সাজিয়ে আমরা চাই ঘরটি যেন অতুলনীয় হয়ে ওঠে। যার যেটাই আছে সবারই সব কিছু থাকতে হবে এমন কোনো কথা নেই, সবাই সবার মতো করেই সাজিয়ে গুছিয়ে নিতে পারি আমরা। বিসমিল্লাহি রহমানির রহিম, আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে। আমি আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে, আশা করি সবার খুব বেশি ভালো লাগবে। এবং যে যেখান থেকে দেখছো, দূর দূরান্ত বা কাছে কিংবা দূরে, তাদের সবাইকে আরেকবারও জানে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। এখানে আমি সব কাজ সেরে নাস্তা খেয়ে গরুর মাংস বসিয়ে দিয়েছি, এক কাপ পেঁয়াজ তেজপাতা গরম মশলা দিয়ে আগে ভেজে নিয়েছি, আর পাশের চুলায় মাংসগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তারপর 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, 1 টেবিল স্পুনের কম হলুদের গুঁড়ো, 2 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো দিয়ে মাংস দিয়ে খুবই ভালোভাবে কষিয়ে আলু দিয়ে আরেকবারও কষিয়ে নিয়েছি। তারপর আমি আরও কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি এবং পানি দিয়ে দিয়েছি। এখন আমি আমার সেই এটা কয়েক রকম মশলা মিলিয়ে একটি মশলা তৈরি করেছি, এগুলো এই মশলাটা দিয়ে যে কোনো জিনিস তৈরি করা যায়, আশা করি দেখে নিতে পারবে যদি কারো ভালো লাগে। আমার চ্যানেলে দেয়া আছে। বিরিয়ানির মশলা অথবা 25 রকমের কাবাবের মশলা, এগুলো দেয়া আছে। কাবাবের মশলাটা তো দুর্দান্ত হয়, আমার যে কাবাবের রেসিপিটা, এই তো। তারপর চা পাতা ঢেলে নিলাম, দুধ তো ঢেলে নিব। আজ রান্নাঘরটা দেয়াল চুলা একদম ডিপ ক্লিন করব। বন্ধুরা তুমি একটু দেখতে থাকো, আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলেই কিন্তু আমি বলেছি বন্ধুরা। তারপর সকালে আমি হালকা পাতলা নাস্তা খেয়েছিলাম কাজ শুরু করার আগে। এখন তো মাংসটা বসিয়ে দিয়েছি, আরও রান্না করব, এখন একটু চা খেয়ে নেই। আর এই সেটগুলো আমার তো ভীষণ পছন্দ মাটির, আমার কাছে অনেক অনেক মাটির কালেকশন আছে, মাটির হাঁড়ি পাতিলের। আর রুটি আর হচ্ছে গরুর মাংস ছিল আগের, সেটা দিয়ে আমি খেয়েছি। এখন মেহমান আসবে তাই রান্না করছি। তারপর এই তো রান্না করে চলে এলাম, রান্নাঘরটা গুছিয়ে নিলাম। এত ভালো লাগে রান্নাঘরের জিনিস, আরও অন্যান্য ছোটোখাটো ঘর সাজানোর ফুল ফুলদানি অনেক বেশি ভালো লাগে আমার কাছে। অনেক কিনেছি, অনেক ভেঙেছে মানুষ, কিন্তু আমার ঘরে আমার হাত থেকে আমার একটি ফুলদানিও ভাঙেনি। মেহমান এসে ভেঙেছে, আত্মীয় স্বজনরা এসে ভেঙেছে, অনেক দুঃখ আমার মনে। আমার এখন সেই ফুলদানিগুলো নেই, অনেক সুন্দর সুন্দর ছিল, আর এখন এই ডিজাইনের ফুলদানিগুলো পাওয়াও যায় না বন্ধুরা। মাঝে মাঝে মন খারাপ হয়ে যায় আমার এই ফুলদানির জন্য, ফুলের জন্য। এই তো আজকে একটু ডিপ ক্লিন করলাম রান্নাঘর, পুরোটাই একটু দেখিয়ে দিলাম। আর এই জিনিসগুলো কিন্তু একদিনেই কিনা হয়ে যায়নি বন্ধুরা, অনেক দিন অনেক সময় লেগেছে, আস্তে আস্তে কিনেছি। একবারে এত কিছু কিনা যায় না, যত আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, একবারে হয় না আসলে। অনেক বেশি টাকা পয়সা থাকলেও একবারে তো কিছু হয় না, আস্তে আস্তেই করতে হয়। এই তো উপরের তাকটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের। আর এই যে এগুলো খুলে আজকে পরিষ্কার করব, দেখালাম দেখো কেমন ময়লা হয়েছে।
এখন এগুলো একটু ধুয়ে ঝরিয়ে রেখে আমি দেয়াল এবং চুলাটা পরিষ্কার করব, কারণ আমার মাংসটা হয়ে গেছে, আমি আবার পরে তরকারি বসাবো। এই জন্য মাঝখানে আমি এটা একটু পরিষ্কার করে নিলাম। ওই তো পাশে আমি আমার তরকারি বসিয়েছিলাম, কিন্তু আমি বেলে মাছের ভুনা নামিয়ে নিয়েছি, যেহেতু চুলাটা পরিষ্কার করব এই জন্য একটু কিছু সময়ের জন্য নামিয়ে নিয়েছি বলো কাজটি। অবশ্য এই তো রান্নাঘরের দেয়ালগুলো মুছে পরিষ্কার করে নিয়ে ডাইনিংয়ে চলে এলাম। বিশ্বাস করবে কি না, আর একটি অভিজ্ঞতার কথা বলবো আমার। এই যে টেবিলের উপরে যে ফুড ঝুড়িটা দেখলে, মানে ফুড বাস্কেট, আমি যখন ডেলিভারি ম্যান থেকে নেই তখন ঢাকনাটা ভাঙা ছিল, তখন ডেলিভারি ম্যান ওই আপুটার কাছে ফোন দিয়ে বলছে যে এটা তো ফাটা, তা আপুকে দেন। পরে আমাকে দিয়েছে, আমি বলছি যে এটা ফাটা আমি নিব না, পাল্টিয়ে দেন। কেন আপু, আপু এটা আমি পাল্টিয়ে দিব, কালকে পাল্টিয়ে দিয়ে দিব। আবার ফোন দিয়েছিল, বলো আপু রেখেছেন না ফেরত দিয়েছেন, মানে একটা ঢাকনার জন্য ঢাকনা বলছেন ফেরত দেবেন, তাই কিসের জন্য আমি এটা ফেরত দেব, কাল গেল পরশু গেল দেয়নি। তারপরে আমি মেসেজ দিচ্ছি, আপনারা তো ঢাকনাটা পাঠালেন না। ফোন দিয়ে আমাকে বলে, আপনি এই নাম্বার থেকে কবে কখন এটা নিচ্ছেন, কই এখানে তো অর্ডার কোনো নাই। পরে আমি স্ক্রিনশটটা দেওয়াতে আমাকে বলে লিখছে, হ্যাঁ আপু আমি কী করছি জানেন, একটা ভাঙা ঢাকনার জন্য আমি ঝগড়া করতে যাবো, আমি এরকম আমার সাথে করছেন আর কারোর সাথে করবেন না। আমি নামটা বলছি না পেজের, আমি ইয়ে করে ডিলিটই করে দিচ্ছি ওনার, আমার প্রয়োজন নাই। ওনারাই দিল জোর করে, আবার ওনারাই এই কাজটা করলো। আসলে মানুষ চেনা বড় দায়, অনেক 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 দায়, মানুষ চেনা অত সোজা না, অনেক দায়। তারপরে তো চলে এলাম ডাইনিংয়ে, ড্রয়িং রুমে, ডাইনিং শেষ করে ড্রয়িং রুমে চলে এলাম, ড্রয়িং রুম শেষ করে বেডরুমে চলে এলাম। কে তো বেলে মাছগুলো ভেজে নিয়েছি, এখন সবগুলো ঘরে মোটামুটি, আরেকটা রুম ছিল সেটা আমি আর ভিডিও করিনি, অনেক কাজ ছিল আজকে। পেঁয়াজ তেল দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব, এবং এখানে ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন, মরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, আরেকটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ চামচগুলো একবারেই ছোট। কিন্তু এই বেলে মাছের ঝোলটা ভীষণ মজার হয়েছিল। আর 1 চিমটি আদা রসুনের পেস্ট দিয়েছি, কারণ মাছের মধ্যে অত আদা রসুন খাই না, তাই একটুই দিই, এবং কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছি একটু, যেন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়। এই তো তেল উপরে চলে এসেছে, এখন আমি বেজে রাখা বেলে মাছগুলো দিয়ে দিয়েছি। আর এভাবে করে খেয়ে দেখতে পারো দুর্দান্ত হয়েছিল, আমার কাছে ভীষণ মজার ছিল এই মাছ ভুনাটা। আর এখন ভিডিও তো দিতেই পারি না, আজকে 5-6 দিন হয়ে গেছে ঘরে বাহিরে, আবার মেয়ের বাবু হয়েছে ওইখানে যাই প্রতিদিন, রাত্রে 10টা 11টায় আসে, আসলে ভিডিও দিতে পারছি না। সবাই অনেকেই প্রশ্ন করছে, জিজ্ঞেস করছে, ফোন দিচ্ছে আমার পরিচিত যারা, কিন্তু পারছি না, এই যে এই সমস্যা, বাবু হয়েছে তো নতুন। তাই দেখো জলের কালারটা কতটুকু সুন্দর হয়েছে, অসাধারণ ছিল, অসাধারণ মজা। তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম, এবং দেখতে যেমন মাছটা সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছিল। এখন দুপুরের ভাতটা বেলে মাছ দিয়ে খেয়ে নিয়েছি, আমি মাংস আমি খাইনি। বিকেলে এই তো গরুর মাংস দিয়ে চাপাটি রুটি মনে হয় বলে সেটা দিয়ে খাবো, আর এই রুটিটি একদম চেহারা দেখা যায় এত পাতলা। তারপর রাত্রে বাহির থেকে খাবার নিয়ে এসেছিল, কিনে আনি নি, অনুষ্ঠান হয়েছিল, দিয়ে দিয়েছে আর কি। এখানে
একটি রোস্ট ছিল, রোস্টটা মানে সাধারণ রোস্ট এটা তৈরি করেনি, অনেক কিছু দিয়ে সস টস দিয়ে এটা রোস্টটা করেছে, ভীষণ মজার ছিল। আর ফ্রাইড রাইস আর সাথে কি শসা, লেবু আর এই যে সবজি, থাই সবজি অর্থাৎ সাদা সবজি, খেতে ভীষণ ভীষণ মজা ছিল। আর সকাল থেকে রাত্র পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করলাম। সবাই অনেক 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 বেশি ভালো থাকবে, আমার জন্য দোয়া করবো, আমি সবার জন্য দোয়া করবো যেন সবাই অনেক বেশি ভালো থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।